আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম আপনাদের সামনে আমার সেকেন্ড ব্লগিং নিয়ে। আজকের ব্লগিংটা হচ্ছে আমি আড়ং থেকে কিছু মাটির জিনিসপত্র কিনেছি, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার দ্বিতীয় ব্লগিংটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর আমাকে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে পৌঁছে দেবে আরও অসংখ্য ভাই এবং আপুদের কাছে। মাটির জিনিস যেহেতু অনেক ভারী হয়ে থাকে তার কারণে, আর আমি যেহেতু অনেকগুলো মাটির জিনিস কিনেছি সেই জন্য ওরা এরকম একটা বক্সে করে দিয়েছে। আমি বাসায় আনার পর সেগুলোকে এখন আনবক্সিং করছি। শুধু মাটির জিনিস নয়, আমি দুটো সিরামিকের প্লেটও কিনেছিলাম। এটা হাফ প্লেট, আমার এই সিরামিকের ছয়টা প্লেটও কেনা আছে, তার জন্য আমি দুইটা করে কিনেছি। আর ভাবছি দুইটা দুইটা করেই কিনব, কারণ এগুলোর অনেক দাম, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। তার জন্য ভেবেছি দুইটা দুইটা করে কিনব যখন যাব, তারপরে এক সময় দেখব যে একটা সেট হয়ে গেছে। আর এই যে আমার মাটির জিনিস কেনাকাটা শুরু, এখন আপনাদের দেখাচ্ছি। এই যে রাউন্ড শেপ দেখলেন, এই শেপের তিনটা কিনেছি, তার মধ্যে আবার সিরামিকের ছোট ছোট যে সস খাওয়ার বাটি দেয় না, সেগুলো নিয়েছি। আমি এখানে ভিডিও করছি আর আমার বোন দেখাচ্ছে, ওকে বলছিলাম এই জন্য বলছিলাম প্রথমে যে দেখা যাচ্ছে না, তাই ও আমাকে এবার মজা করে বারবার খুলে খুলে দেখাচ্ছে। আর এই যে সুন্দর একটা কাপ, এই কাপ একটাই পেয়েছি, কাপটা অনেক সুন্দর, যদিও ভিতরে একটু ফাটা আছে, তারপরও শখের জিনিস বলে কথা পাওয়াই যায় না। আমাদের খুলনাতে আড়ংয়ের এই জিনিসগুলো আসলে কেনাকাটে নেয় মানুষ, এত পছন্দ করে। ভাগ্যেশ আমি কিছু পেয়েছি। আর এই যে এটা হচ্ছে হাফ প্লেট, আমি হাফ প্লেট কিনেছি দুইটি। এটা হচ্ছে প্যারিস, এই যে চার কাপটা ছিল তার সঙ্গে এটা একসঙ্গেই। এই যে আরেকটা হাফ প্লেট, আমি আগেই বলেছিলাম আমি দুইটা হাফ প্লেট কিনেছি, এই যে দুইটা হাফ প্লেট। আর এই যে এখন বের করা হবে আমার যে স্পেশালি একটা হাঁড়ি, এই হাঁড়িটা আমি দুইটা কিনেছিলাম, কিন্তু একটা যখন কাউন্টারে নিয়ে যাই তখন দেখি তার ডাকনাটা ফাটা, এই জন্য আমার ওটাকে ফেরত দিতে হয়েছে। কষ্ট লাগছিল, হাঁড়িগুলো পাওয়াই যায় না, তারপরেও কি করব, একটা হাঁড়ি নিয়ে থাকি, আর পরে যদি পাওয়া যায় তাহলে আবারও কিনব। আসলে সবসময় বের হওয়া হয় না, আমার যেহেতু জমজ দুইটি বাচ্চাও আছে, ওদেরকে রেখে এভাবে যাওয়া যায় না। মাটির এই থালা বাসনগুলো আমি একটি উদ্দেশ্য করেই কিনেছি। পহেলা বৈশাখ আমাদের বাঙালির ঐতিহ্যবাহী একটি উৎসব, আর এই পহেলা বৈশাখকে কেন্দ্র করেই আমি মাটির থালা বাসনগুলো কিনেছি। এমনটা নয় যে পহেলা বৈশাখ আসলে যে মাটির থালা বাসনে খেতে হবে, আসলে আমার শখ হয়েছে তার জন্য কিনেছি। বাসায় সবাই মিলে একসঙ্গে আমরা প্রত্যেকবারই আমাদের ফ্যামিলি মেম্বাররা আমরা একসঙ্গে পহেলা বৈশাখ কাটাই। যদিও সিয়াম সাধনা রমজানের মাস পড়ে যাচ্ছে এই দুই তিন বছর ধরে পয়লা বৈশাখে, তার জন্য একসঙ্গে হয়তো বা পয়লা বৈশাখ করা হচ্ছে না, কিন্তু রোজার কাজ সিয়াম সাধনার কাজ আমরা অবশ্যই একসঙ্গেই করছি। এই যে ছয়টি প্লেট কিনেছি, একসঙ্গে ছয়জনে খাওয়া যাবে। আর বলছিলাম না যে তরকারি যে বাড়া যে ডিশগুলো সেগুলো কিনেছি, এতে করে মাংস দেওয়া যাবে কিংবা অন্য রান্না পোলাও এগুলো সার্ভ করা যাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।